সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালের ফার্স্ট সামিটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইলিশের কোশ্চেন ওটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখো প্রথমেই একের দাগে তোমার একটা সিনের প্যাসেজ তুলে ধরেছে কিন্তু কিন্তু প্রশ্ন করা হয়েছে খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসটা পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে দেখো একের এর দাগে তোমাদের দা কারেক্ট অ্যান্সার বা টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার সময় সময় চার ভালো করে তখন চারটি প্রশ্ন দেওয়া রয়েছে তারপর দেখো বিয়ে থেকে তোমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোইং উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার সময় সমান চার তারপর দেখো দুই এ দাগে তোমাদের পোয়েম থেকে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে এর দাগে মোট চারটি প্রশ্ন দেওয়া হয়েছে খুব সংক্ষেপে তোমাদের কিন্তু চারটি প্রশ্ন উত্তর করতে হবে প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার সময় সমান চার তারপরে তুমি তিনের দিকে তোমাদের একটা আনসিনের প্যাসেজ তুলে ধরে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসটা পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে দেখো এর দিকে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু তিন সমান তিন এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো তারপর তোমাদের বি এর দাগে রয়েছে ফলস ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে এক যোগ এক প্রশ্নের মান রয়েছে দুই দুই গুণ দুই সঞ্স চার তারপরে দেখো সি এর দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু দুই শন সান দুই তারপরে তোমার গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে চারের দাগে মোট তোমাদের চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান হাফ করে হাফ গুণ চার সময় সমান দুই তারপরে তোমাদের পাঁচের দাগে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান হাফ করে হাফ গুণ দুই সময় সমান এক তারপরে তোমাদের ছয়ের দাগে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু তিন সময় সমান তিন সাতের দাগে রয়েছে ডু এস ডাইরেক্টেড এখানে মোট তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু পাঁচ সময় সমান পাঁচ ভালো করে দেখে নাও তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল আটের দাগে ভালো করে দেখে নাও দি আরও একটি রাইটিং স্কিল রয়েছে প্রশ্নের মান রয়েছে আট এই রয়েছে টোটাল তোমাদের দুটোই কিন্তু রয়েছে নোটিস রাইটিং এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেডিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার ভালো তোমার কোশ্চেন্ট দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে না আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে সে বেল সব প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তো পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে